नमस्कार बंधुरा, प्रीति देव ब्लगे नतून पर्व स्वागत। ये एक रेडिमेड धोका खामेर पेछने लेखा थाके केमन करे रान्ना करते हैं। सम्पूर्ण आज निरामिषे आमि धोकार डाल्ला बनाबो। देखो एक कोड़ा निये निएछि, सेई कोड़ाटा एकटु गरम हो गेले आमि एकटुखानि रिफाइन तेल दिए दिलाम। देखो धोकाटा आमि हच्छे हाफ बाटी होयेछे। सबसमय धोकाटा मेपे नेबे, कारण एई मापे जल दिते हबे। তার ধোকাটা আমি হালকা একটু ভেজে নেব, কারণ ডালে কাঁচা একটা গন্ধ থাকে। আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ওই বাটি মাপে হালকা গরম উষ্ণ জল আমি ওতে দিয়ে দেবো। ধোকা হচ্ছে বাড়িতেও বানানো যায়, মটর ডাল বা ছোলার ডাল ভিজিয়ে একটু সময় সাপেক্ষ ভিজিয়েও বানানো যায়, কিন্তু একই টেস্ট দুটো। দেখো আমি হালকা হচ্ছে ভেজে নিয়েছি, হালকা ভাজা ভাজা গন্ধ ছড়লে তারপরে হচ্ছে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আর ওতে জল দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে ওই গরম জলটা বাটির মাপে আমি জলটা দিয়ে দেব সম্পূর্ণ সব। একটু নাড়াচাড়া করে নেব। একটু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, একটু লো রেখে নাড়াচাড়া করে নেব। দেখো একটা হচ্ছে যেমন রুটি বানায় এরকম রুটির ওই ড্রোর মতো বানিয়ে নেব। দেখো বানানো আমার হয়ে গেছে। এদিকে একটা থালা নিয়ে নেব, তাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব, কারণ ওই ড্রোটা এখানে দেবো তো যদি তলায় লেগে যায়, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু সেট করে নেব, প্রচণ্ড গরম। একটু হাতাটা দিয়ে সেট করে নিলাম, তারপরে হাত দিয়ে ভালো করে আমি দেখো ভালো করে সেট করে নিচ্ছে হাত দিয়ে। এরপরে একটুখানি গরম ঠান্ডা হয়ে গেলে আমি এটা হচ্ছে টুকরো টুকরো করে কেটে নেব। যে কোনো শেপে তোমরা কেটে, আমার মতো আমি একটা শেপে কেটে নেব। দেখো একটু বোর পিস শেপে আমি কেটে নেব, একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য। দেখো আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। খুব মোটা না আর খুব পাতলা না, দেখো কেমন হয়েছে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ভাজতে লেগে যাই, কারণ তখন নরম ছিল। তেলে দিলে যদি হচ্ছে নরম তো ভেঙে যায়, ওই জন্য একটু ঠান্ডা হয়ে গেলে। দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি লাল লাল করে। এদিকে একটা আলুও দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি আলুটা। তারপর তেল দিয়ে উঠে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একটুখানি বেটে নিয়েছি, সম্পূর্ণ নিরামিষ। আর একটুখানি টমেটো দেবো, একটা টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, কারণ টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। দেখো মশলাটা সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। তারপরে আলুটা দিয়ে দিলাম, একটু আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটার সঙ্গে আলুটা কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। যে যেমন ঝোল রাখতে চাও সেরকম জল দিও, কারণ ধোকা তো একটু জল টেনে নেয়, ঝোলটা টেনে নেবে, কারণ জলটা একটু বেশিই করে দিতে হবে। ভাত দিয়ে খেলে তো একটু বেশি জলটা দিতে হবে, যে যেমন ঝোল রাখতে চাও সেরকম। তারপর আমি একটু ঢাকনাটা খুলে লবণটা দিয়ে দিলাম, আর দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ধোকাটা আমি দিয়ে দেবো, কারণ ধোকাটা তো একটু ঝোলটা টানবে, ঝোল থাকতেই ধোকাটা দিতে হবে। যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী ধোকাটা তখন দেবে। তারপর পাঁচ মিনিট ফুটিয়ে দেখো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার ধোকার ডাল্লা রেডি হয়ে গেছে, আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট পরে দেখো ঝোলগুলো কেমন টেনে নিয়েছে, ধোকাগুলো গালুগুলো হয়ে গেছে। আমার ধোকার ডাল্লা রেডি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।